এই দুনিয়ার জমিনে খুব শিগগিরই আবার একটা সময় এসে যাবে ইত্তাখাজুল কয়না দুনিয়ার জমিনের মানুষ বাদ্যযন্ত্র নেয়া শুরু করে দিবে বাদ্যযন্ত্র নিয়ে হাসতামাশা শুরু হয়ে যাবে চোখেতে পানি আসবে না দুনিয়ার জমিনটা রং তামাশায় মিটে যাবে দুনিয়ার মানুষেরা আহল্লাহ করতে লেগে যাবে হাসতামাশা করতে লেগে যাবে উপহাস করতে লেগে যাবে মানুষ মানুষকে ঠাট্টা করবে বিদ্রুপ করবে মানুষ মানুষকে খুন করে যাবে মানুষ মানুষের রাজানি করবে মানুষ মানুষের সঙ্গে জেনাবা বিচারে লিপ্ত হয়ে যাবে এমন একটা সময় এসে যাবে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে কাঁচা বাড়ি ফাঁকা হয়ে যাবে মসজিদগুলো ফাঁকা হয়ে যাবে সেদিনে তোমরা অপেক্ষা করো কায়ামত আর বেশি দেরি না দেরি আছে আর কাঁচা বাড়ি আছে কি বাড়ি এসেছে পাকা বাড়ি রাস্তা পাকা গরুর গাড়ি আছে সই গাড়ি আছে সাইকেলটা কোন রকমে এখন দেখা যাচ্ছে তাও সাইকেল চালাতে গেলে যেন গা ঘিন ঘিন করে এখন সব ছেলেরা সব সব বাইক বাবু হয়ে গেছে আবার পিলাটিনা গাড়ি পছন্দ হই না হ্যাঁ বাজাজ যত হালকা গাড়ি আছে বলে সব চলে নাকি তুলা গাড়ি লাখ টাকা আরে যাব গাড্ডায় গাড়ি পড়বে আমরা বুঝতেই পারবো না এইরকম গাড়ি দরকার মানে আরাম করতে করতে মানুষের বেইরাম জুটে গেছে কি জুটেছে বেইরাম ছিল তক্তপোষ প্রথম ছিল মাছের মাছা বিচুলি দিয়ে একটু গদি করা হলো তারপর এলো তক্তপোষ কাট পেড়ে তক্তপোষ হলো তাই না এখন সেই তক্তার উপরে থেকে বড্ড শক্ত একটু গদি না হলে হয় হ্যাঁ এলো খাট খাট থেকে তাও ভালো লাগে না বলে বক্স খাট না হলে মানায় এসব ঘর বলে গুরামঘাট সারা লোকের বাড়ি আছে আমার খাট হবে 80,000 90,000 1,00,000 1.5 লাখ টাকা দামে তবে তো কথা বুঝলে না শোবে 1,000 যেন ঢুকে যায় তবে তো কি বুঝলে মানুষ আরাম প্রিয় হয়েছে হয়নি কথা বলে না হয়নি গালের সাপ প্রিয় হয়েছে হ্যাঁ এখন যদি খুদ রান্না করে দেয়া হয় সব সব হাঁস মুরগি খাবে সব সব ই আবার মানুষই খায় নাকি কথা ঠিক না ভুল বলছি যে একটু যদি একটু একটু যদি দুর্বল কোম্পানির বিস্কুট দেয়া হয় বিস্কুট ভালো না মানে গালের স্বাদ এত এসে গেছে এখন অ্যানাটমি ফিজিওলজি থেকে শুরু করে সায়েন্সের ছেলেরা বা বর্তমান সময় বিজ্ঞান নিয়ে যারা ভাবনা চিন্তা করছে এরা বুঝে গেছে শেষের দিকে চলছে দুনিয়া আর বেশি দিন বাকি নেই কত বুঝে এসেছে তারা গবেষণা করে যাচ্ছে কখনো মাটির নিচে নিয়ে ভাবছে পাতাল নিয়ে ভাবতে ভাবতে প্রকাশ করে দিচ্ছে আর বেশি দিন বাকি নেই পাতালের পানি শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি পাতাল ফাঁকা হয়ে যাবে দুনিয়ার বাড়ি গাড়ি সব মাটির নিচে ঢুকে যাবে আর বেশি দিন বাকি নেই কেউ 10টার সময় ব্যাংকে 12টার সময় ওখানে 2টার সময় সেখানে হ্যাঁ 4টার সময় ওখানে যেতে হবে সব যেমন রেডি আছে আল্লাহ বলছে ওর পাশাপাশি আমার ইবাদতটাও রেডি রাখো কত বুঝে আসে না আগামীকাল কি হবে সব তোমরা ঠিক করছো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা আমাকে আবার ভয় করো আল্লাহ বার বলছেন আল্লাহ আমাদের দিকে খেয়াল করে করে বারবার আওয়াজ দিয়ে দিয়ে বলছেন দুইবার বললেন আল্লাহ যে তোমরা আমাকে ভয় করো হে আমার ইমানদারেরা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো একবার বললেন আবার ওয়ালতানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ আবার আল্লাহ বলছেন কি হে বান্দা আবার আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো
শুধু ভয় করতে হইতেই করা নয় ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন তোমরা যা করো না কেন এই সব খবর আমি আল্লাহ আমার কাছে আছে সুবহানাল্লাহ চিন্তা করে এই সব খবর আমি আল্লাহ আমার কাছে আছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ তোমরা ওদের মতো হইও না যারা আল্লাহ থেকে দূরে সরে গেছে আল্লাহ থেকে দূরে পালিয়ে গেছে যারা আল্লাহ ভোলা হয়ে গেছে তোমরা যেন ওদের মতো হইও না আল্লাহ বলে দিচ্ছে তোমরা যেন ওদের মতো হইও না বান্দা মনে রেখে দেবে ولا تكونوا كالذين نسوا الله فانسهم انفسهم اولئك هم الفاسقون ওরে আমার বান্দা তোমরা তোমাদের নফসটাকে ছোট করে নিবে না তোমরা তোমাদের নফসটাকে ছোট করে নেবে না বান্দা তোমাদের ঈমানটা ঘাটো করে দিও না তোমাদের ঈমানটা মজবুত করে দাও ঈমানটা মজবুত করে নাও তোমাদের নফসের দরজাটা খুলে নাও আমার বান্দা আমাকে ভুলে যাবে না আমাকে ভুলে যেও না তোমাদের নফসে আমি আল্লাহ আমাকে জারি রাখো আল্লাহ হাজিরি আল্লাহ আমার কাছে হাজির আছে আল্লাহ নাজিরি আল্লাহ আমাকে লক্ষ্য রেখেছে আল্লাহ মাই আল্লাহ আমার সঙ্গে রয়েছে আল্লাহ সাক্ষী যা করি না কেন সবকিছুর সাক্ষী হলেন আমার আল্লাহ ও দুনিয়ার মানুষ যদি এভাবে নিজেকে যদি পাল্টা পারেন যদি নিজেকে যদি ভাবে মেনে নিতে পারেন তবে মনে রেখে দিবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন তোমরা অবাধ্য হবে না আর যদি তোমরা আমি আল্লাহ আমাকে ভুলে যাও আমার হুকুমগুলো যদি না মেনে চলো তবে জানবে উলাইকা হুমুল ফাসিকুন তোমরা ফাসিক হয়ে যাবে অবাধ্য হয়ে যাবে আমি আল্লাহ আমার থেকে দূরে সরে যাবে আমরা আল্লাহকে সাথে নেব না নেব না যারা চালাক মানুষ তার কি দোয়া করে বলেন তো খুব যারা চালাক দোয়া হয় দোয়া তো অনেক কাছে আছে না যারা চালাক লোক হয় তারা কি দোয়া করে আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দিন এ তো বলি আমাদের পরিবার পরিজন সবাইকে মাফ করে দিন আল্লাহ নবীজির যত উম্মত সবাইকে ক্ষমা করে দিন বলে না বলে না বলে কিন্তু যারা খুব চালাক মানুষ আমরা নিজেদেরকে যারা চালাক ভাবি কি করে আল্লাহ আমার আওকাতে রুজিতে বেশি বেশি বরকত দাও বলে না বলে না আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যে আল্লাহ বেশি বেশি বরকত দাও বলে না বলে নিজের জন্য অনেক কিছু চায় চায় না কিন্তু যে খুব চালাক লোক সে মানুষটি কি দোয়া চায় জানে সেই মানুষটি দোয়া চায় আল্লাহ যাদের দোয়া কবুল হয় আল্লাহ যাদের দোয়া আপনার দরবারে কবুল হয়েছে আপনি তাদের মধ্যে আমাকেও সামিল করে নিন যারা খুব চালাক মানুষ তারা কি দোয়া চায় বললাম আল্লাহ যাদের দোয়া আপনার কাছে কবুল হয়েছে তাদের মধ্যে আমাকেও সামিল করে নিন কিছু চাইতে হলো শুধু কি চেয়েছে যাদের দোয়া সবসময় কবুল হয় ওদের সাথে আমাকেও পছন্দ করো তার মানে ওদের মধ্যে আমারও সামিল করে নাও এর অর্থ কি বোঝা গেল মানে আপনি যে দোয়াই চাইবেন আল্লাহর কাছে কবুল হয়ে যাবে যে দোয়াই চাইবেন আল্লাহর কাছে কবুল হয়ে যাবে কাজী আমরা আল্লাহর কাছে বেশি বেশি চাইবো আল্লাহ আপনি আমাদেরকে তাদের দলভুক্ত করুন যাদের উপর রহমত করেছেন যাদের উপর বরকত দিয়েছেন যাদের মাগফিরাত করেছেন যাদের আপনি পুরস্কৃত করেছেন আল্লাহ আপনি তাদের দলভুক্ত আমাদের করুন দেখবেন আপনাকে আল্লাহ আপনার বন্ধু বানিয়ে নেবে সেই পথে প্রতিভূত হবে আর যদি তা না হয় পয়লা জানুয়ারি কথা বুঝলেন বাস শুধু দুমদাম আর গুমগাম যদি হয় এই যে কি হবে আঁটুল বাঁটুল লোটো ভোটো এদের অবস্থা কি হবে যে কটা খেড়ি খোদা বক্স এই সব করতেছে এদের অবস্থা কি হবে কথা বলেন কিছু পেলো
কি পেলো শুধু গুনাহ আর গুনাহ কি পেলো বলেন শুধু গুনাহ আর গুনাহ আমরা পৃথিবীতে একটু বোঝার চেষ্টা করি এই পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন সৎ কাজের নিয়াত করো অর্থাৎ মান জা বিল হাসানা ফালাহু আশারু আমসালে যে ব্যক্তি একটি ভালো কাজ করলো তার নামায় আমালে 10টা নেকি লেখা হয় আল্লাহর নবী বলেন আবার ও সাহাবীরা শোনো তোমরা যারা অঙ্গীকারবদ্ধ হয়েছো যারা যে আগামী শুক্রবারে আজকের কি বার আজকের রবিবার আগামী শুক্রবার আসবে তো এই শুক্রবারে প্রত্যেকের মনে একটা ইচ্ছা জাগে যে আমি শুক্রবারে মসজিদে 10 টাকা দেব কি 5 টাকা দেব কি মনের ভিতর ইচ্ছা আছে 2 টাকা আমার আছে এই 2 টাকা আমি দেব যে যেমন আওকাতের মানুষ তেমন একটা নিয়াত করেছে কথা ঠিক কি না এখন মসজিদে এসে দিয়েছে কি কথা বলেন দিয়েছে দেয়নি সে এখনো দেয়নি শুধু বলেছে কি যে আমি আগামী শুক্রবার মসজিদে কত দেব 10 টাকা 5 টাকা অথবা 2 টাকা যেন নিয়াত করেছে আল্লাহ হুকুম করে দেন ও ফেরেশতা যাও খড়গাছি দক্ষিণ পাড়ায় ওই মানুষটা ওই ছেলেটা ওই জওয়ানটা এই নিয়াত করেছে না ফেরেশতারা বলেন জি আল্লাহ উনি এই নিয়াত করেছেন যাও নেকি লেখা শুরু করে দাও সুবহানাল্লাহ বাড়ি যে বলেন হ্যাঁ একটু মহব্বত করে বলবেন না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ তবে আওয়াজ বুলন্দ কাজী তারা আল্লাহ ফেরেশতাদের বলে দিচ্ছেন ও ফেরেশতা যাও নেকি লেখা শুরু করে দাও আচ্ছা কখন নেকি লিখে যদি ভালো কাজ করে তবে তো এখনো তো দান করেনি ও তো দেবে বলেছে এখনো দিয়েছে কি দেয়নি দেয়নি যদি নেকি লেখা শুরু হয় তাহলে কপালটা ভালো না খারাপ কথা বলেন ভালো এখন ওমান জাবি সাইয়্যা কেউ যদি কোন ব্যক্তি যদি একটা গুনার কাজ করে তার নামায় আমালে একটা গুনাহ লেখা হয় কটা গুনাহ বললাম একটা গুনাহ লেখা হয় কাজী ওই একটা গুনাহ তো কখন লেখে এখন মনে করুন আপনি গুনাহ নিয়াত করেছেন যে আমি শুক্রবারে জুমার নামাজ পড়ব না একটা লোক নিয়াত করেছে পড়ব আরেকজন নিয়াত করেছে কি আমি শুক্রবারে জুমা নামাজ পড়ব না এই লোকটা গুনাহ নিয়াত করলো না ভালো নিয়াত করেছে গুনাহ নিয়াত আল্লাহ বলছেন এই ফেরেশতা এই খাতা কলম বার করলি কেন তাহলে আল্লাহ গুনাহ লিখতে হবে কেন না ও উনি তো এখনো জুমার নামাজ পড়েনি উনি বলেছে সামনে জুমা পড়ব আর 10 টাকা দেব তো এখনো তো পড়িও না 10 টাকা দেইও না তার বেলায় যদি নেকি লেখা শুরু হয় তে এই লোকটা তো সামনে জুমা বলে পড়বে না আর দানও করবে না তাহলে এই লোকটার নামায়ে গুনাহ লেখা শুরু হবে আল্লাহ বলছে তা হবে না আমি আল্লাহ হলাম দয়ালু আমি আল্লাহ হলাম করুণাময় আমি আল্লাহ হলাম রহমান সুবহানাল্লাহ হা হা ফেরেশতা গুনাহ লেখা বন্ধ রাখো ফেরেশতা গোনা লিখে না চুপচাপ আছে আল্লাহ শুক্রবার এসে গেছে ও এখনো গোসল করিনি গোনা লিখি না আল্লাহ ওই আজান দিচ্ছে এখনই গোসল করলো না ঘুমোচ্ছে গোনা লিখি না আল্লাহ জুমার খুতবা হচ্ছে এখনো নামাজ পড়তে গেল না এখনো গোসল তো দূরের কথা এখনো ঘর থেকে পাকায় বার হইনি আল্লাহ গোনা লিখি না জুমার নামাজ কাজা হয়ে গেল জুমার নামাজ কাজা হয়ে গেল আল্লাহর ইবাদতে গাফিল হয়ে গেল এরপরেও আল্লাহ বান্দার প্রতি সদয় হয়ে লক্ষ্য রেখেছেন বান্দা তুই তওবা কর ভালো হয়ে যা আমি আল্লাহ তোকে maaf করে দেব ফেরেশতা গোনা লিখছো জি আল্লাহ গোনা লিখছি কেন না ও জুমার নামাজ পড়িনি সেই জন্য গোনা লিখছি আল্লাহ বললেন ফেরেশতা এক্ষুনি যদি তওবা করে আমার বান্দা তোমার তো সব কেটে দিতে হবে
এখন যদি বান্দা বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আর কোনদিন আমি জুমার নামাজ কাজা করব না প্রত্যেক জুমা আমি পড়ব আল্লাহ আমি ভালো হয়ে গেছি তুমি maaf করে দাও আমি আল্লাহ থাকতে পারি না বান্দার দিকে আমি দয়ার নজরে তাকিয়ে maaf করে থাকি ও ছেলেরা জওয়ানেরা যুবকেরা মুরব্বীরা এই দুনিয়ার জমিনে খুব শিগগিরই এমন একটা সময় এসে যাবে ইত্তাখাজুন কয়না দুনিয়ার জমিনের মানুষ বাদ্যযন্ত্র নেয়া শুরু করে দেবে বাদ্যযন্ত্র নিয়ে হাসতামাশা শুরু হয়ে যাবে চোখেতে পানি আসবে না দুনিয়ার জমিনটা রং তামাশায় মিটে যাবে দুনিয়ার মানুষেরা আহল্লা করতে লেগে যাবে হাসতামাশা করতে লেগে যাবে উপহাস করতে লেগে যাবে মানুষ মানুষকে ঠাট্টা করবে বিদ্রুপ করবে মানুষ মানুষকে খুন করে যাবে মানুষ মানুষের রাজানি করবে মানুষ মানুষের সঙ্গে জেনাবা বিচারে লিপ্ত হয়ে যাবে এমন একটা সময় এসে যাবে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে কাঁচা বাড়ি ফাঁকা হয়ে যাবে মসজিদগুলো ফাঁকা হয়ে যাবে সেদিনে তোমরা অপেক্ষা করো কায়ামত আর বেশি দেরি না দেরি আছে আর কাঁচা বাড়ি আছে কি বাড়ি এসেছে পাকা বাড়ি রাস্তা পাকা গরুর গাড়ি আছে সই গাড়ি আছে সাইকেলটা কোন রকমে এখনো দেখা যাচ্ছে তাও সাইকেল চালাতে গেলে যেন গা ঘিন ঘিন করে এখন সব ছেলেরা সব সব বাইক বাবু হয়ে গেছে আবার পিলাটিনা গাড়ি পছন্দ হই না হ্যাঁ বাজাজ যত হালকা গাড়ি আছে বলি ও সব চলে নাকি তুলা গাড়ি লাখ টাকা আরে যাব গাড্ডায় গাড়ি পড়বে আমরা বুঝতেই পারবো না এইরকম গাড়ি দরকার মানে আরাম করতে করতে মানুষের বেইরাম জুটে গেছে কি জুটেছে বেইরাম ছিল তক্তপোষ প্রথম ছিল মাছের মাছা বিচুলি দিয়ে একটু গদি করা হলো তারপরে এলো তক্তপোষ কাঠ পেড়ে তক্তপোষ হলো তাই না এখন সেই তক্তার উপরে থেকে বড় শক্ত একটু গদি না হলে হয় হ্যাঁ এলো খাট খাট থেকে তাও ভালো লাগে না বলে বক্স খাট না হলে মানায় এসব ঘর বলে পুরাম খাট সারা লোকের বাড়ি আছে আমার খাট হবে 80,000 90,000 1,00,000 1,50,000 টাকা দামে তবে তো কোথাও ছিলে না শোবে 1,000 যেন ঢুকে যায় তবে তো কি বুঝলে মানুষ আরাম প্রিয় হয়েছে হয়নি কথা বলে না হয়নি গালের সাপ প্রিয় হয়েছে হ্যাঁ এখন যদি খুদ রান্না করে দেয়া হয় এইসব সব হাঁস মুরগি খাবে সব সব ই আবার মানুষই খায় নাকি কথা ঠিক না ভুল বলছি যে একটু যদি একটু যদি দুর্বল কোম্পানির বিস্কুট দেয়া হয় বিস্কুট ভালো না মানে গালের স্বাদ এত এসে গেছে এখন অ্যানাটমি ফিজিওলজি থেকে শুরু করে সায়েন্সের ছেলেরা বা বর্তমান সময় বিজ্ঞান নিয়ে যারা ভাবনা চিন্তা করছে এরা বুঝে গেছে শেষের দিকে চলছে দুনিয়া আর বেশি দিন বাকি নেই কত বুঝে এসেছে তারা গবেষণা করে যাচ্ছে কখনো মাটির নিচে নিয়ে ভাবছে পাতাল নিয়ে ভাবতে ভাবতে প্রকাশ করে দিচ্ছে আর বেশি দিন বাকি নেই পাতালের পানি শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি পাতাল ফাঁকা হয়ে যাবে দুনিয়ার বাড়ি গাড়ি সব মাটির নিচে ঢুকে যাবে আর বেশি দিন বাকি নেই কেউ বলছে 50 বছর কেউ বলছে 40 বছর কেউ বলছে 25 বছর যে যার গবেষণার রিপোর্টে তারা বলছে আবার কেউ কেউ গবেষণা করে বলছে আসমান ভেঙে পড়বে অর্থাৎ আমরা যে সমস্ত গবেষণা করছি আমাদের অত্যাধুনিক যন্ত্র দ্বারা দেখছি আসমানের তারকাগুলো খসে খসে পড়ে যাবে খুব বেশি বাকি নেই সূর্য দুর্বল হয়ে যাচ্ছে সূর্যের নানান মুখ বার হচ্ছে এক এক দিক দিয়ে এক এক রকম আগুনে তাপ বার হচ্ছে সূর্য ঘুরতে ঘুরতে এমন এমন তাপ দিচ্ছে ফলে কখনো 52 ডিগ্রি কখনো 60 ডিগ্রি কখনো 42 কখনো 32 আবহাওয়া ঠিক চলছে না কখনো গরম কখনো ঠান্ডা
ঠান্ডা কখনো মাঝামাঝি কখনো বর্ষা যে সময় বর্ষা হওয়ার কথা সে সময় বর্ষা হয় না যে সময় শীত হওয়ার কথা সে সময় শীত হয় না যে সময় গরম হওয়ার কথা সে সময় গরম হয় না যে সময় শরৎকাল হওয়ার কথা সে সময় শরৎ আর হয় না কথা ঠিক না ভুল বলছি এখন কলমের যুগ আপেল গাছে আমের ডাল জুড়ে আপেল হচ্ছে এদিকে আমও হচ্ছে কথা বুঝলে না একই কুল গাছে এদিক গোল এদিক লম্বা এদিক বেঁকা কথা বুঝলে না একই তেঁতুল গাছে এদিক মিষ্টি তেঁতুল এদিক টক এই সব বাহানা আর এই সব ফ্যাশনে মানুষ মিতে গেছে ঘরে সাত করে আর সাদের উপর শুধু ওই সব সাজাচ্ছে কত রঙের ফুল গাছ স্ট্রবেরি থেকে শুরু করে কত রকম ফল না সেখানে সাজাচ্ছে কেন বলুন তো দুটো পয়সা হয়েছে কি হয়েছে বললাম দুটো পয়সা হয়েছে আল্লাহ ভোলা হয়ে যেও না পয়সাওয়ালা হয়েও না আর আল্লাহ ভোলা হয়ে যেও না আল্লাহ ভোলা হয়েও না আল্লাহ ওয়ালা হও ওরকম পয়সা আপনি সারা জীবন নিয়ে উঠতে পারবেন না দরকার কাকে আল্লাহকে দরকার আল্লাহকে দরকার আল্লাহ ছাড়া কোনো গতি নেই আল্লাহকে দরকার আমি আগেই বলছিলাম দোয়া চাইলেন কি দোয়া চাইবেন আল্লাহ যাদের উপর আপনি সন্তুষ্ট হয়েছেন যাদের উপর আপনি রাজি হয়েছেন যাদের আপনি পছন্দ করেছেন যাদের দোয়া আপনার দরবারে কবুল হয়েছে আল্লাহ তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করুন তাদের দলভুক্ত আমাদেরকে করুন তাদের মতন আমাদেরকেও বানিয়ে দিন এই দোয়া চাইলে পরে আপনি যখন যা চাইবেন তা তো এমনি পেয়েই যাবেন কারণ আপনি তো আল্লাহর কাছে কবুলিয়াত হয়ে গেছেন একবার জোরে বলে তবে জান্নাত দরকার না জাহান্নাম কিছুই চাই না চাই আল্লাহ একবার জোরে বলেন সুবহানাল্লাহ আমরা চাই আল্লাহ ও তার রাসূলকে বলেন ইনশাআল্লাহ আল্লাহ ও তার রাসূলকে আমরা যদি পেতে পারি দেখবেন সব আপনার হাতের মুঠোয় হয়ে যাবে আপনি শুধু জবানে বলবেন আল্লাহ এটা দরকার বলতেও লাগবে না মন থেকে আল্লাহ মনের খবর রাখে না অন্তরের খবর রাখে শুধু মনে মনে ইচ্ছা হবে আল্লাহ আজ একটু আমি যদি রসগোল্লা খেতাম কত খুব সুন্দর হতো দেখবেন আপনার মেয়ে হাজির হয়ে গেছে আপা এ তোমার জন্য রসগোল্লা এনেছি সুবহানাল্লাহ বলবেন না মনের কথা আল্লাহ জানে মনের কথা কে জানে আল্লাহ জানে আল্লাহকে রাজি করে সব মিলে যাবে কি দরকার আপনার সব পেয়ে যাবে এ দুনিয়ায় যেমন সম্মান পাবেন যেই কবরে চলে যাবে কাফনের কাপড় জড়িয়ে দেখবেন সেখানেও সম্মান মিলে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ভাই আমার দোস্তরা আমার দুনিয়ার জমিনে পৃথিবীর জমিনে যারা লাঞ্ছিত হয়েছে বঞ্চিত হয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে নিজেরা নিজেরা যারা লাঞ্ছনার পথ যারা বেছে নিয়েছে বঞ্চিত হওয়ার রাস্তা বেছে নিয়েছে আল্লাহ পাক দুনিয়াতে তাদের লাঞ্ছনা করেছে বঞ্চনা করে দিয়েছে আবার আখিরাতে যাওয়ার পর তারা নিজেরা নিজেরা অন্ধকার বেছে নিয়েছে সে অন্ধকারের ভিতরে কোনো পাখা নাই কোনো ঠান্ডা নাই কোনো বাগান নাই কোনো ফল ফল কিছুই নাই শুধু সেখানে আগুন আর আগুনে ভরে গিয়েছে যারা দুনিয়ার জমিনে নিজেরা নিজেরা বেছে নিতে পারলো এই পৃথিবীর জমিনে না 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 এই পথটা চললে আমার জন্য কল্যাণ হবে এই রাস্তাটাই চললে আমার জন্য ভালো হবে নিজে নিজেকে বোঝার চেষ্টা করে নিয়েছে নিজে নিজে নিজেকে পাল্টে দিয়েছে মুসলমান মনে রাখে আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আনন্দিত হয়ে তাকে দুনিয়াতে ইজ্জত দিয়েছে আখেরাতে কবরে যাওয়ার পর আল্লাহ পাক তাকে ইজ্জত দিয়েছে ও ছেলে জানেনা কি চান আপনি আখেরাতের ফলমূলের বিষয়ে যদি আলোচনা করা যায় জান্নাতের ভিতরে একটা তরমুজের ওজন যতটা হবে একটা মানুষ জান্নাতের ভিতরে যাবে জান্নাতের ভিতরে যাওয়ার পর একটা তরমুজ সে খাবার
আশা করবে দুনিয়ার জমিনে কিছু ফল আছে জান্নাতি ফল তার মধ্যে একটা হলো তরমুজ দ্বিতীয় হলো আপনার খাজুর এগুলো জান্নাতে পাওয়া যাবে ও ছেলে ও জওয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এমন কিছু ফল রেখেছেন যেগুলো জান্নাতের ফল যেমন সেটা হলো ডুমুর সেটা হলো পেয়ারা ও ছেলে ও জওয়ান এগুলো দুনিয়ার জমিনে আল্লাহ বড় নিয়ামত করে পাঠিয়ে দিয়েছে একটা নিয়ামত ছিল সেটা হলো লাল আল্লাহর নবী ইউনূস আলাইহিসসালাতু ওয়াসাল্লাম যখন তিনি মাছের পেটের ভিতর চলে যান তিনি দোয়া করেছিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বানা আল্লাহ আমার আয় আমার আল্লাহ আয় আমার আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আল্লাহর কাছে যখন সাহায্য চেয়েছে আল্লাহ ওই জালেমদের থেকে আপনি আমাকে হেফাজত করেন যারা আমাকে ধরে মাছের পেটে পাঠালো হে রব্বি আল্লাহ আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি আল্লাহ আপনার শুকর গুজার করি বান্দা হয়ে ও দুনিয়ার জমিনের মানুষ কেন বুঝলে না আল্লাহ পাক যেভাবেই রাখুন না কেন আল্লাহ শুকর আদা করবেন আল্লাহর নবী ইউনূস আলাইহিসসালাম কঠিন মুসিবতে পড়ার পরেও আবার আল্লাহর শুকর গুজার করেছে আল্লাহ শুকরিয়া আদায় করেছে আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন আল্লাহ হুকুম করে দিলেন যাও চলে যাও ওরে মাছ আমার নবীকে ডাঙায় বার করে দাও ইউনূস নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামকে ডাঙাতে ফেলে দিলেন এমন একটা জায়গাতে ফেলে দিলেন যে জায়গায় এমন করে সেখানে কোনো খাবার ছিল না সেখানে খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই সেখানে না আছে কোনো গাছপালা শুধু পাহাড় আর পাহাড় পাথর আর পাথরে ভরে ভরে আছে আল্লাহ পাক জিবরিল আমিনের দ্বারা জান্নাতের ভিতর থেকে একটা বীজ পাঠিয়ে দেয় যে বীজটা হলো লাউয়ের বীজ যাকে কুদুর বীজ বলা হয় ও ছেলে ও জওয়ান ওই লাউয়ের বীজটা নিয়ে এসে কিনা হযরত ইউনূস নবীর হাতে দিয়ে বলেন ইউনূস নবী এই পাথরটা চূর্ণ বিচূর্ণ করে দাও পাথরটা ফাটিয়ে দাও গুঁড়ো করে দাও পাথরটা গুঁড়ো করে দাও ওই পাথরের মাঝখানে ওই লাউয়ের বীজটা বিসমিল্লাহ বলে যখন বসালেন গাছ হয়ে গেল ফল হয়ে গেল একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ লাউ কোথাকার ফল লাউ হলো জান্নাতের ফল সবথেকে নবীজি ভালোবাসতেন লাউ লাউ খেতে ভালোবাসতেন অনেকে লাউ তরকার পছন্দ করে না ভাই এখানে আদাত করবেন না ভালো লাগে না ওটা আলাদা বিষয় কিন্তু আমি এসব খাই না লাউ এসব খাই না জমিদারের মতো এরকম করতে যেও না নবীজির পছন্দের বিষয়ে তুমি অমাত করার কে নবীজি যেটা পছন্দ করেন সেটা আমাদের জন্য পছন্দ হওয়াটা কর্তব্য কথা ঠিক কি না লাউ খাবেন আল্লাহর রহমত হবে শরীর সুস্থ থাকবে কথা বুঝলে না পেটের অনেক রোগ দূর হয় শরীর ভালো থাকে কথা বুঝতে পেরেছেন আজকে এই আয়োজন করেছে আমাদের ছেলেরা আপনারা খুশি না বেজার খুশি রাতের আধারে গাঁজা খায় মদ খায় সুদ খায় ঘুষ খায় জিনা করে ব্যভিচার করে নানা মেয়েদেরকে ডেকে ডেকে এনে সেখানে নাচ গান করে যায় ও ছেলে ও জোয়ান মনে রাখো তারা যদি মুসলমানের বাচ্চা হয় তারা যদি এই গান শুনে ডান্স করে নাচ করে যদি তালে তাল মিলায় ওদের আর ইমানটা থাকে না একবার নাচবে ইমান চলে যাবে দুবার নাচবে ইমান চলে যাবে তিনবার গানে তাল দিবে ইমান চলে যাবে চারবার যখন গানে তালে তাল দিয়ে যাবে আর তার ইমানটা থাকে না তখন সে কাফের হয়ে যাবে ও ছেলে ও জওয়ান ওই নাচ করতে করতে যদি মারা যায় ওর জানাজা যদি কাবা শরীফে জাহান্নাম ছাড়া তারা কোনো গতি নাই কেননা ইমাম
মধ্যে ফেললো না সে আমার মধ্যে ফেললো না ও ছেলে ও জওয়ান সেজন্য গঙ্গাজনা থেকে দূরে থাকতে হবে সেদিন মুসলমানের ছেলেরা গানবাজনা ভালো বুঝবে গানবাজনা তাদের হাতে চলে যাবে আজকে দেখছেন না ২৮,০০০ টাকার মোবাইল গুলো হাতে এসে গেল গানবাজনা হয় না হয় না যে ছেলেটা দর্জির কাজ করে সেও দর্জন মোবাইলে গান শুনতে শুনতে দর্জির সেলাই ব্যাজ চালিয়ে যায় যে ছেলেটা রাজমিস্ত্রি করে দল গাঁথে সেও দেখবেন এমন গান বাজনা শুনতে শুনতে দল গাঁথে ও ছেলে ও জওয়ান যে চায়ের দোকান বানানো সে পয়সা মেরে মেরে নেটে পয়সা ভরে ভরে দেখবে সেও গান বাজনা চালিয়ে টেলিভিশন চালায় আর চা বিক্রি করে ও ছেলে ও জওয়ান তার ইনহেরিটটা ছিল হালাল তার ইনকাম কিন্তু তার এই গানবাজনা মিশে যাওয়ার কারণে তার ওই আবারের ভিতরে ওই দর্জির ভিতরে গানবাজনা ঢুকে যাওয়ার কারণে ডালগাতার ভিতরে গানবাজনা ঢুকে যাওয়ার কারণে চায়ের দোকানে টেলিভিশন থেকে গানবাজনা হওয়ার কারণে তার ওই হালাল টাকাটা হারাম হয়ে গেল আল্লাহর নবী বলেন এক সময় এসে যাবে আমার উম্মতের ভিতরে ঈমান রাখাটা কঠিন হয়ে যাবে কচুর পাতা পানি রাখা যেমন সহজ নয় ঈমান রাখাটা বড় কঠিন হয়ে যাবে টলমল টলমল করতে লেগে যাবে মুসলমানের ছেলেরা আগুন হাতে নিয়ে যাবে কিন্তু মুসলমান ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে কি সময় আসবে মুসলমান সেই দিনের আর বেশি দিন বাকি নাই বাপের ক্ষমতা হবে না ওই মেয়েটার কাছ থেকে কার্টুন বন্ধ করার বাপ আমার করবে পাশের ঘরে ছেলে চিনামা চালাবে বাপের বলার ক্ষমতা হবে না বাবা একটু গানটা বন্ধ করো জানে বললেই বলবে বুড়ো হয়ে গেছে সে বাদাত করছে বাদাত করো বাড়িকে বলেছে তোমারে বাদাত করছে যাও মসজিদে চলে যাও আমরা চা করি না কেন তুমি এতে নাক গলাবে না ছেলে বড় হয়ে গেছে এ তো বড় জমিদার কথা বুঝলে না বাপ পয়দা করেছে সন্তান দুনিয়ায় জন্ম হলো দুনিয়াতে আসলো মা বাপ মিলে মানুষ করলো বাচ্চাটা বড় হলো আর এখন চাটাং চাটাং কথাবার্তা শুনলে মনে হয় যেন কি জমিদারের বেটা কথা বুঝছেন না